কি বর্তা দেবো? ওই যে মাছের বর্তা দেন। তাহলে এখন ভাই এটার মূল্য কত টাকা হইল? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে কি আছে আপনার কাছে ভাই? এইখানে কয় আইটেম বর্তা? ওইটা ওই যে বেগুন বর্তা আর হলো আলু বর্তা। ও এটা কত টাকা করে? 10 টাকা ওইটার, মাছের বর্তা 20 টাকা। আচ্ছা, আর এই যে এখানে আছে ডিম না? ডিম কত টাকা? 20 টাকা। 20 টাকা। আর এটা ডিমের তরকারি? 30 টাকা। 30 টাকা। আর এটা? এটা হলো 20 টাকা। 20 টাকা। শুটকি মাছ। আর এখানে কি আছে? ভাত। এখানে ভাত। হ্যাঁ, ভাত। আচ্ছা, আর এটা? এটা হলো বিরিয়ানি। বিরিয়ানি। এটা কত টাকা প্লেট? এটা হলো 80 টাকা। 80 টাকা মুরগির বিরিয়ানি। আর ওটা কি আছে? হ্যাঁ, সবই আছে। কি বর্তা দেবো? ওই যে মাছের বর্তা দেন। তাহলে এখন ভাই এটার মূল্য কত টাকা হইল? ৮০ টাকা। ওই যে বর্তা 20 টাকা, ডিম খিচুড়ি 60 টাকা। খুবই সুন্দর, খেয়ে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন ধরে আছি ঢাকা বসুন্ধরা সিটির ঠিক সামনে পান্থপথ। এই যে এখানে এসে একটা ডিম খিচুড়ি নিয়েছি যার মূল্য হচ্ছে মাত্র 60 টাকা, আর বর্তা সহ হচ্ছে 80 টাকা। এই যে খুবই সুন্দর, এই যে ডিম খিচুড়ি আর বর্তা নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের বর্তা দিও, ডিম খিচুড়ি। বর্তাটা মিডিয়াম ঝাল, খাইতে মাশাল্লাহ ভালোই লাগতেছে। ডিম বাজা দিও, খিচুড়ি। তো ভাই কেমন বিক্রি হয়? মোটামুটি ভাই, মোটামুটি হয়। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন? আসলে নিতে একটু আগে দেখলাম সবাই দোকানটা খুললেন। হ্যাঁ, মানে এক বেলায় বিক্রি করেন? এক বেলায় বিক্রি করি ভাই। এক বেলায় বিক্রি করেন না? এইগুলো কি আপনি নিজেই পাক করছেন? নিজেই পাক করছেন। প্রত্যেকটা জিনিসই একদমই ঢাকা, ভালো লাগতেছে, সুন্দর আছে। বেগুন ভর্তা, মরিচের ভর্তা, অনেক আইটেম আছে, সবই আছে। হ্যাঁ, কম দামে খাওয়া সবই আছে। আগে কি করতেন ভাই? আলহামদুলিল্লাহ চলবো ইনশাল্লাহ। প্রথম প্রথম তো মানুষ আপনি আর কি এত চিনে না। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ।